গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। এখন 1:30 বাজে, তো এখন আমি একটু রেশনে যাচ্ছি। রেশন থেকে দেখি কতক্ষণে কি ফেরি, রেশন দোকানে কেমন ভিড় হবে জানি না। ঝটফট যাই, ঝটফট গিয়ে রেশনটা আনি, রেশনটা এনে আবার বেরোতে হবে। আজকে তো ওই যে ডিউ ক্লাস ছিল, শনি রোববার তো ক্লাস করানো হয়নি, সেই ক্লাসগুলো আজকে করাতে হবে, তো তার জন্য আবার আজকে বেরোবো। তো ঠিক আছে, এখন যাই গিয়ে রেশনটা তুলে আনি, রেশন তুলে আনে তারপর দেখা হচ্ছে। যদি চ্যানেলে প্রথমবার ভিজিট হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। তো ঠিক আছে চলো, আমি ঝটপট যাই, ঝটপট গিয়ে তারপর বাড়ি এসে দেখা হচ্ছে। আচ্ছা, সকালবেলায় এখন খেয়ে দিয়ে বেরোবো, খাচ্ছি হচ্ছে ঘি আলু ভাতে আর ডিম সিদ্ধ, ওয়ান অফ দ্য বেস্ট খাওয়া। তো এই খেয়ে দিয়ে এখন বেরোচ্ছি, দেখে আজকেও সাইকেলে যাচ্ছি। রেশনে গেছিলাম বাট রেশনে ভিড় ছিল, তার জন্য আর তোলা হয়নি। তো ঠিক আছে, এখন বেরোই, বেরিয়ে তারপর একবারে যখন পূজাদের বাড়িতে ঢুকবো, পূজাদের বাড়িতে ঢুকে একবারে ভিডিওটা কন্টিনিউ করছি। তার মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, ঠিক আছে বেরোই। সেই হিসাবে পূজাদের বাড়িতে পৌঁছলাম, তো নিচে আমি শ্যুট করছি না কারণ ওদের ওই নিচে একটু কাজ হচ্ছে, গ্রিল ঘুরছে, ওই গ্রিলে রং হবে, তার জন্য আওয়াজ হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ হয়তো, তো তার জন্য একটু ওপরে এসে শ্যুট করলাম। তো ঠিক আছে, দেখি একটু পাঁচ মিনিট বসবো, 5 মিনিট বসে তারপর টাইপিং স্টার্ট করবো, আর নাহলে দেখি ক্লাসও করাতে পারি। দেখি যাই করি না কেন, সেইগুলো তো তোমরা ভিডিওতে দেখতেই পারবে। আর আমি তো সকালে ব্রেকফাস্ট করে গিয়েছি, এখন আর কিছু খাওয়ার কোনো প্রশ্নই নেই। তো ঠিক আছে, নিচে যাই, নিচে গিয়ে একটু বসি, বসে তারপর যা করবো সেগুলো তো দেখো ভিডিওতে। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। পূজাদের বাড়িতে দুপুরে আছে ভাত, লোটে চচ্চড়ি, এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা, ডাল, আর এই সাইডে হচ্ছে চিংড়ি মাছ, ওলের তরকারি, ব্যাস এই। সো খেয়ে দিয়ে উঠেছিলাম দুপুরবেলা, খেয়ে দিয়ে ওঠার পর তারপরে একটু কাজ করছিলাম পূজাদের, ওই সাইডের ঘরে একটু কাজ ছিল, তো ওই বিছানা টিছানা দিয়ে করলাম, বাট ওই সেগুলো দেখানি, সেগুলো আর কিছু শ্যুটও করিনি। তো এখন চা খাবো, এখানে চা দিয়ে গেছে কাকিমা, চা খাবো, চা খেয়ে এখন আবার পড়াতে হবে। তো ঠিক আছে, আর বাইরে তো খুব জোরে বৃষ্টি হচ্ছে, কারেন্টটাও মাঝে মধ্যে যাচ্ছে, ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা। এই সাইডে আছে পন্ডাইয়ের বউ এসছে, কি বাবা যে দেখিয়েছে ভিডিওতে, উনি মুখ ঘুরে নিয়েছে চিল্লানো। তো এখন এই পড়ানো কমপ্লিট, এখন বাজে হচ্ছে 1:45 বাজে, এই সব এখন বেরোবো। তো ঠিক আছে, দেখা যাক, বাইরে তো এখন বৃষ্টিও হচ্ছে, এখন মনে হয় একটু কমেছে বৃষ্টিটা, তো দেখা যাক। এখন আবার বলছে যে দাঁড়িয়ে যাওয়ার কথা, যে কাকিমা নাকি চাউমিন করছে তাই। তো ঠিক আছে, দেখা যাক, তাহলে একটু বসেই যাই, বসে তারপর খেয়ে যাই, তার মধ্যে বৃষ্টি আসলে তারপর আবার বসতে হবে, আর যদি বৃষ্টি না তখন তো একবারে বেরিয়ে যাবো। তো ঠিক আছে, খেয়ে নিয়ে তারপর বেরোচ্ছি। তো এই সবে এখন কাকিমা দিয়ে গেল, কাকিমা না পূজা দিয়ে গেল, কাকিমা নিরামিষ চাউমিন করেছে আজকে, তো এটা ঝটফট করে কমপ্লিট করে, তাড়াতাড়ি বেরোই, এই সাইডে গুডুন খেলছে। তো এইসব বাইরে ঢুকলাম, এখন বাইরে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ভিডিওটা করছি, কারণ পুরো ভিজে গেছি একদম, যা বৃষ্টি হচ্ছে বাইরে, একদম পুরো
একাতে সাইকেল একাতে ছাতা ধরে আসছিল। আমার স্কুলের দিনের কথাগুলো মনে পড়ে গেল যে এই বৃষ্টির মধ্যে মানে এইরকম ভাবে স্কুল থেকে ফিরতাম, আর এসে পিছনে বই টই ভিজে গেছে, বই টই সব এখন পাখার হাওয়াতে দিচ্ছি, একটু পাখাটা বন্ধ করলাম কারণ ভিডিওটা শ্যুট করছি, কারণ না হলে ভিডিওতে তোমরা কিছু শুনতেই পারবে না, তার জন্য পাখাটা অফ করলাম। তো এখন এই বই টইগুলো শুকুর দিচ্ছিলাম, আর মনেও পড়ছিল স্কুল থেকে আসার কথা, স্কুল থেকে ওরকম ভিজে ভিজে আসতাম আর বাড়ি এসে সব বই খাতাগুলো শুকুর দিতাম ভিজে যেত বলে। তো ঠিক আছে, এখন দেখি একটু বসবো, বসে একবারে যখন ডিনার করতে যাবো তো সেই সময় দেখাবো যে ডিনারে কি আছে। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ডিনারে আজকে হচ্ছে রুটি আর তরকারি। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এইসবে ডিনার করে উঠলাম, এখন শুয়ে পড়বো, এখন দেখো 10:10 বাজে, এখনই সময় না ওই শুয়ে একটু ফোন টোন ঘাঁটবো, তো ভিডিও টিডিও দেখবো, তারপরে ঘুমাতে ঘুমাতে তাও ধরো 10:30 11টা। তো ঠিক আছে, এই তার জন্য এখন ভিডিওটা এন্ড করছি। তো ঠিক আছে, চলো কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর যদি চ্যানেলটা প্রথমবার ভিজিট হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি যদি এখনো চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করোনি বাট ভিডিওটা দেখছো তাহলে ভিডিও মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তারপর ভিডিওটা কন্টিনিউ করো। আর তোমরা কমেন্ট করো না, কমেন্ট কিছু কিছু কমেন্ট করো তাহলে একটু ভালো লাগে। তো ঠিক আছে, চলো আজকের মতো এখানেই এন্ড করছি, কালকে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, এই ব্লগটাতে তেমন কিছু দেখালাম না, বাট ওই বৃষ্টি হচ্ছিলো তার জন্য আর কোথাও বেরোয়নি, একমাত্র গেছিলাম পূজাদের বাড়িতে, পূজাদের বাড়িতেও তেমন কিছু দেখায়নি, ওদের বাড়িতে কাজ টাজ হচ্ছিলো তাই। তো ঠিক আছে, চলো আর বেশি বকবক করবো না, কালকে দেখা হচ্ছে।